আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানা কিচেনসে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পনির ব্রেড রোল বানিয়ে রাখাবো, তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। পনিরের রোল বানানোর জন্য বেসনের ঘোলটা বানিয়ে নেব। এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, দেড় চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে আমি পাতলা বেটার বানিয়ে নেবো একটা। বেটারটা আমার বানানো হয়ে গেছে, আমি এবার বেটারটাকে একটু রেখে দেবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাতে করে। স্লাইস করা পেঁয়াজ নিয়েছি একটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু ধনে পাতা কুচি নিয়েছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, এক চামচ মতো চাট মশলা দিয়ে দেবো, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সবগুলো ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেব। পনিরের স্লাইস নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে পনিরগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি পনিরের রোল বানানোর জন্য ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, সাইডগুলোকে আমি একটু কেটে নেব। ব্রেডের সাইডগুলোকে কেটে নিয়েছি, এবার একটু বেলুনে করে চেপে চেপে বেলে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে, বেসন বেশি শুষবে না এতে। এবার ব্রেডের উপরে আমি একটু যে আলু মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। পনিরের স্লাইস দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে রোল বানিয়ে নেব। এরকমভাবে আমি আগে সবগুলোকে বানিয়ে নিই, আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। চেপে চেপে আগে ভালো করে বেলে নিতে হবে, তারপর আলু যে মাখা করে রেখেছিলাম আলু মাখাটা লাগিয়ে দিতে হবে। এবার এইভাবে রোলটাকে বানিয়ে নেব, সব রোলগুলোকে এইভাবে আমি বানিয়ে নেব। বেসনের রোলগুলোকে বেসনে ডুবিয়ে এবার তেলে ভালো করে ভেজে নিতে হবে। আমার ওই ভিডিওটা দেওয়া হয়নি, দেখানো হয়নি, বেসনে যে ডুবিয়েছি ওই ভিডিওটা আমার দেখানো হয়নি। রোলগুলোকে ভালো করে মুড়িয়ে নিয়ে বেসনের ঘোলে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। আমার ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারাও বানাবেন এইভাবে বাড়িতে আমার মতো করে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।